আজকে আমরা খেলাধুলার কথা, অর্থাৎ খেলাধুলা সংক্রান্ত যে স্কুল সার্ভিস কমিশনের বিগত দিনের যে পরীক্ষাগুলো হয়েছিল, সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই প্রশ্নগুলো বারবার এসেছিল খেলাধুলার কথা বা খেলাধুলো প্রসঙ্গে। তো যাই হোক, আজকে আমরা প্রথম কোশ্চেনটি বলবো, অলিম্পিক গেমসের প্রতীকের নীল রিংটি কোন মহাদেশকে সূচিত করে? এখানে হলো ইউরোপ মহাদেশ। 1997 সালের ইউএস ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে একক খেতাব জয় করেন কে? এখানে সঠিক উত্তরটি হবে প্যাট্রিক রেফটার, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে আসবো আমরা পরের প্রশ্ন, হকি খেলায় গোলপোস্টের উচ্চতা কত? হকি খেলায় গোলপোস্টের উচ্চতা হলো 7 ফিট, অপশন নম্বর সি। এবার আসবো আমরা পরের প্রশ্ন, 1999 সালে উইলম্বন প্রতিযোগিতায় মহিলা ডাবলসের খেতাব জয় করেন লিন্ডসে ডাভেনপোর্ট ও তার জুটি, এই জুটিতে কে ছিলেন? এই জুটিতে ছিলেন করিনা, অর্থাৎ অপশন নম্বর এ করিনা মরারিট। বাস্কেটের উচ্চতা কত? বাস্কেটের উচ্চতা হলো 11 ফিট। পরের প্রশ্নটা হলো, 1999 সালে উইলম্বন টেনিস প্রতিযোগিতায় মহিলা একক খেতাব বিজেতা কে ছিলেন? এখানে ছিলেন লিন্ডসে ডাভেনপোর্ট, অর্থাৎ অপশন নম্বর এ। চায়নাম্যান শব্দটি কোন খেলার সঙ্গে প্রযোজ্য? চায়নাম্যান শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে প্রযোজ্য। পরের প্রশ্নটি হলো, দাবা খেলার ফলকে কতগুলি ছক্কাটা ঘর থাকে? এখানে অপশন নম্বর সি, অর্থাৎ 64টি। বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বিশপ খেলার শব্দটি দাবা খেলার সঙ্গে যুক্ত, অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবশেষ যে প্রশ্নটি হলো, বেসবল খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, অর্থাৎ 9 জন খেলোয়াড় থাকে।